সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ স্টিল মিলস লিমিটেড মানিকগঞ্জে অবস্থিত এই ফ্যাক্টরিতে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। বন্ধুরা, আপনারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি বেল আইকনটি হিট করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনারা পেয়ে যান। বন্ধুরা, এখানে সবগুলা পদে কিন্তু টেকনিক্যাল পোস্ট, এই সবগুলা পদের বিপরীতে অনেকগুলা পোস্টে এখানে চাকরি দেওয়া হবে। এখানে প্রথমে যে পদটা আছে, দেখুন, 1 নম্বরে ফিটার, এই পদে 7 জন লোক নিয়োগ করা হবে। এর জন্য যোগ্যতা চাওয়া হয়েছে আপনাকে এসএসসি পাস হলেই হবে এবং কোনো স্টিল ফ্যাক্টরিতে ফিটার পদে 4 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে যে পদটা আছে, দেখুন, জুনিয়র ফিটার, 7 জন লোক নিয়োগ করা হবে, এখানেও সেম অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, আপনাকে এসএসসি পাস হলেই হবে এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকবে কোনো স্টিল ফ্যাক্টরিতে জুনিয়র ফিটার পদে। তারপরে আছে ফেব্রিকেটর, 8 জন লোক নিয়োগ করা হবে, এখানে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস সহ কোনো স্টিল ফ্যাক্টরিতে আপনার 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তো তারপরে যে পদটা আছে, দেখুন, এখানে জুনিয়র ফেব্রিকেটর, এখানে এসএসসি পাস সহ আপনাকে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, 8 জন লোক নিয়োগ করা হবে। তারপর যে পদটা আছে ম্যানুয়াল মিগ ওয়েল্ডার, 16 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনাকে এসএসসি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে এখানে দেখুন 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে যে পদটা আছে, দেখুন, এখানে গ্রাউন্ডার, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে, পেইন্টার স্প্রে, এখানে 4 জন লোক নিয়োগ করা হবে। তো এই পদগুলোর জন্য কিন্তু এসএসসি পাস সহ আপনাকে 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পেইন্টার পদে এবং গ্রাউন্ডার পদে। তারপরে যে পদটা আছে, দেখুন, অপারেটর, স্ট্রেন মেশিন, অপারেটর, শেয়ার মেশিন, অপারেটর, শর্ট ব্লাস্টিং, এই পদগুলোতে কিন্তু 2 জন করে লোকজন নিয়োগ করা হবে এবং এসএসসি পাস সহ সংশ্লিষ্ট পদের বিপরীতে 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপর যে পদটা আছে, অপারেটর, অটো ওয়েল্ডিং, অপারেটর, সিএনসি ফ্লেম কাটিং, অপারেটর, পাঞ্চ মেশিন, অপারেটর, রেডিয়াল ড্রিল, অপারেটর, এইচ বিম অ্যাসেম্বলি, এখানে দেখুন আপনাকে 4 জন 2 জন 4 জন 2 জন এভাবে কিন্তু লোকজন নিয়োগ করা হবে এবং শুধুমাত্র এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং 3 বছরের সংশ্লিষ্ট ক্ষেত্রে এক্সপিরিয়েন্স লাগবে। এখানে কিন্তু দেখুন অপারেটর, সিএনসি ফ্ল্যাম কাটিং পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে, সেটা ভোকেশনাল থেকে, ভোকেশনাল ছাড়া কিন্তু হবে না। তারপরে যে পদটা আছে, দেখুন, ফর্কলিফট ড্রাইভার, 1 জন লোক নিয়োগ করা হবে, এসএসসি পাস সহ সংশ্লিষ্ট কাজে 4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তারপরে 7 নম্বর যে পদটা আছে, টেকনিশিয়ান, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল, এখানে আপনাকে এসএসসি ভোকেশনাল থেকে পাস হতে হবে এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স লাগবে স্টিল ফ্যাক্টরি। এরপরের পদটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য, এখানে 18 নম্বরে আছে অফিসার শিফট ইনচার্জ, এখানে শিফট ইনচার্জ হিসেবে 2 জন লোক নিয়োগ করা হবে, এখানে আপনাদেরকে মেকানিক্যাল ডিপ্লোমা পাস করতে হবে এবং স্টিল ফ্যাক্টরিতে 5 বছরের চাকরির অভিজ্ঞতা লাগবে এবং কোয়ালিটি অ্যাসিস্ট্যান্ট পদে 2 জন মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স লাগবে আবেদন করার জন্য। তারপরে হেল্পার পদে লোক নিয়োগ করা হবে, এখানে 30 জন, কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, অষ্টম শ্রেণী পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। বন্ধুরা, এখানে দেখুন আপনার আবেদনটা কীভাবে করবেন, আপনাকে সমস্ত কাগজপত্র, 2 কপি পাসপোর্টের রঙিন ছবি এবং ফোন নম্বর সহ 1 কপি সিবি, এনআইডি এবং যত কাগজপত্র আছে সবগুলার, যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেগুলো, সবগুলার ফটোকপি সহ দেখুন এখানে খামের উপরে পদের নাম উল্লেখপূর্বক আগামী 16 সেপ্টেম্বর 2022 এই তারিখের মধ্যে মানব সম্পদ বিভাগ, আকিজ স্টিল মিলস লিমিটেড, তোড়া গৃহ, মানিকগঞ্জ, এই ঠিকানায় আপনি দরখাস্ত পাঠাতে হবে। আর যদি আপনার সম্ভব হয় তাহলে আপনার সমস্ত কাগজপত্র সহ আপনি সরাসরি গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন, তবে এক্ষেত্রে আপনি ওই ফ্যাক্টরিতে যোগাযোগ করে তাদের ডে অফ কবে সেটা জেনে তারপরে যাবেন। তো সম্ভব হলে সরাসরি কাগজপত্র নিয়ে আপনি যেতে পারেন অথবা 16 তারিখের মধ্যে আপনার কাগজপত্র ডাকযোগে পাঠিয়ে দিতে পারেন। তো আপনারা আবেদন করুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।